আমি মারিয়া নূর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ শো দা রাজ 1111 এ। 1 থেকে 11 নভেম্বর প্রতিদিন হাজির হচ্ছি আপনাদের ভালোবাসার মুখ সাথে নিয়ে, আর আমার সাথে আপনাদের পছন্দের মানুষের সাথে থাকছে অনেক অনেক টাকার গিফট। আপনারা আমাদেরকে দেখছেন চ্যানেলের পর্দায়, চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ এবং দারাজ অ্যাপে। এবং আজকেও কিন্তু আপনাদের জন্য অনেক এক্সাইটিং গিফট রয়েছে। এখন বাজছে রাত 11:30, আর মাত্র আধা ঘন্টা পর বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা। এবং এই এক্সাইটিং মোমেন্টকে আরও বেশি এক্সাইটিং করতে আজকে আপনাদের জন্য আরও অনেক বেশি গিফট রয়েছে, অনেক লুক্রেটিভ অফার রয়েছে, অনেক লুক্রেটিভ গিফট রয়েছে। তো কী কী গিফট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। প্রতিদিন তো আপনারা মোবাইল ফোনের জন্য অনেক বেশি কমেন্ট করেন, তো আজকে একটা না, দুটা না, তিনটি রিয়েলমি স্মার্টফোন থাকছে আপনাদের জন্য। সেই সাথে থাকছে শার্প এয়ার কন্ডিশনার, মোটরোলা স্পিকার এবং আরও সব ভাউচার। আর আজকে আপনাদের সাথে আমার সাথে একজন অনেক অনেক বেশি ভালোবাসার মানুষ রয়েছেন। তিনি যখন তার খেলার জন্য আমরা অপেক্ষা করি, তার হাতের জাদুর আশায় অপেক্ষা করে 16 কোটি বাঙালি। তিনি যখন মাঠে নামেন তখন পুরো দেশের মানুষের চোখ থাকে টেলিভিশনে, আর নতুবা কান থাকে রেডিওতে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার শাকিব আল হাসান। এবং দেখে কিন্তু মনে হচ্ছে বয়স কমে গেছে, এটা মনে হয় ইদানিং খুব বেশি শুনতে হয়। বড় চুলের কারণে মনে হতে পারে, বাট যাই না ফিট কতটুকু, এটা কয়েকদিন আরও ট্রেনিং করলে বুঝতে পারবো। ফিটনেস টেস্ট দেওয়া হলে তখনই বোঝা যাবে যে আসলে ফিট কতটুকু, বাট আমি শিওর যে বেশ অনেকখানি কাজ বাকি আছে ফিট হওয়ার জন্য পুরোপুরি। আচ্ছা, 7-8 মাস প্রায় আমরা লকডাউনের ভিতরে ছিলাম, এই লকডাউনের ভিতরে আপনি বাবা হলেন, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবং খুব সুন্দর একটা নাম রেখেছেন, ইরাম, খুবই সুন্দর একটি নাম। লকডাউনে পুরো সময়টা কেমন কাটলো? লকডাউন হওয়ার ঠিক আগ মুহূর্তেই তো আসলে ইউএসএতে চলে যাওয়া হয়, সো পুরো লকডাউনের টাইমটা বলতে গেলে ওখানেই কেটেছে। এর ভেতরে বাবা হলাম, আপনি যেটা বললেন, সো বাবা হওয়ার পরে যেটা হলো, ফার্স্ট 3 মাস হচ্ছে বেবি সিটিং করেই সময় কেটেছে। তারপরে আস্তে আস্তে, যেহেতু ওই সময় আসলে সাপোর্টটা খুব কম ছিল, আপনি চাইলেও কাউকে নিয়ে যেতে পারবেন না, কিংবা ওখানে আপনি কেউ কারোর সাথে ওভাবে মিশতেও পারছিল না, তো স্বাভাবিকভাবে ওই টাইমটা একটু ডিফিকাল্ট ছিল। বাট আস্তে আস্তে যখন সবাই একটু বোঝা শুরু করলো যে আসলে কেমন কি হতে পারে, কিভাবে সেফটি মেনটেন করে চলা যায়, তখন আসলে সবাই আস্তে আস্তে একটু মুভমেন্ট করা শুরু করলো এবং তারপরে একটু হেল্পও আসা শুরু হলো। তারপর থেকে একটু রিল্যাক্স, বাট ওর আগে 3 মাসটা একটু ডিফিকাল্ট টাইম ছিল। বাট ওভারঅল যদি আমি 8 মাসের কথা বলি, 7-8 মাস আমার জন্য খুবই একটা ভালো সময় ছিল, মজার সময় ছিল, কারণ ফ্যামিলি লাইফ শুরু করার পর থেকে, ফ্যামিলি লাইফ ইনফ্যাক্ট বিয়ের পর থেকে কখনো এরকম একসাথে এতদিন থাকা হয়নি আমাদের, তো সেই দিক থেকে এটা খুবই একটা ভালো দিক ছিল। আচ্ছা, আপনার জীবন যেমন থেমে থাকেনি সেরকম কিন্তু আমাদের দারাজও থেমে থাকেনি। দারাজ কিন্তু আমাদের এই লকডাউনে লাইফটাকে আরও বেশি ইজি করে দিয়েছে, বিকজ এই লকডাউনে কিন্তু আমরা সবাই অনলাইন শপিংয়ে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়েছি, রাইট? এবং দারাজ আস্তে আস্তে করে তাদের প্রোডাক্টের সংখ্যাও বাড়িয়েছে। দারাজের সর্বমোট পণ্য সংখ্যা 1 কোটির বেশি। দারাজ কালেকশন পয়েন্ট, যেখানে কেউ চাইলে ফ্রিতে দারাজ পণ্য ডেলিভারি নিতে পারে, সেই কালেকশন পয়েন্ট আছে সারা দেশে 100রও বেশি। রয়েছে ব্র্যান্ডের পণ্যের জন্য দারাজ মল, বিদেশি পণ্যের কালেকশন পয়েন্ট রয়েছে, এবং বিদেশি পণ্য যে রয়েছে আপনারা জানেন যে সেটার জন্য আপনারা পেমেন্ট করতে পারবেন টাকায়। মানে এটা কত সহজ না, মানে গ্লোবাল প্রোডাক্টস পেয়ে যাচ্ছে দেশে বসে। শপিং গুলো আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে এই, স্পেশালি এই প্যান্ডামিকের টাইমে, কারণ আগে আমিও খুব একটা প্রেফার করতাম না যে অনলাইনে কোনো কিছু কিনবো, বাট এখন এই প্যান্ডামিকে ফোর্সফুলি কেনা শুরু করলেও এখন আমি খুব এনজয় করছি। এখন মনে হয় যে বাইরেই তো যাওয়ার দরকার হয় না, সব কিছু যখন হাতের মুঠোয় আমার যা ইচ্ছা আমি করতে পারছি। সো আমার কাছে মনে হয় দারাজ খুবই বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ এই সুযোগটা পাচ্ছে যে তাদের লাইফটা অনেক ইজি করে দিচ্ছে দারাজ। সো সেজন্য দারাজকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ, ইটস ট্রু, দারাজ আমাদের সবার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। কিন্তু আমি যতটুকু জানতাম যে আপনি নিজে শপিং করতে পছন্দ করেন না, আমাদের ভাবি, শিশির ভাবি, তিনি তো আসলে জাতীয়ভাবে এটা বলার অপেক্ষা রাখে না, তিনি খুব বেশি শপিং করে। তো অনলাইনে শপিংটা আপনি বেশি করেন নাকি ভাবি করেন? আমার কাছে লিস্ট দেওয়া থাকে, আমি আসলে সব
পিক করে করে মানে যেটা হয় যে লিস্টেই দেয়া থাকে যে কোন জিনিসটা লাগবে আমি শুধু সিলেক্ট করি আর পেমেন্টটা দা তা আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার অলরাউন্ডার দারাজে শপিং করে সো আপনারা বুঝতে পারছেন এটা কতটুকু ট্রাস্টওয়ার্দি আর এবার আমার মনে হয় আপনাকে আমরা পেয়েছি আপনি আসলে আজকে কাদের জন্য লাকি সেটা আমরা একটা টেস্ট করতে চাই আমরা উইলে চলে যাব এবং দর্শক আপনারা জানেন যে আজকে আপনাদের জন্য কি দারুণ দারুণ অফার রয়েছে কি দারুণ দারুণ গিফট রয়েছে বিকজ আমাদের আর কিছুক্ষণ পরে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা এবং আপনাদের জন্য আজকে তিনটি স্মার্টফোন রয়েছে রিয়েলমির সিক্স আই রয়েছে আপনাদের জন্য রিয়েলমি সি ফিফটিন রয়েছে এবং রিয়েলমি সিক্স আই দুটো রয়েছে মটোরোলা সনিক ম্যাক্স এইট ওয়ান জিরো রয়েছে সেই সাথে রয়েছে রাউন্ড ট্রিপ ডোমেস্টিক এয়ার টিকেট বাংলাদেশ এয়ারওয়েজের এবং সেই সাথে এনিওয়ার ইনসাইড বাংলাদেশ আর রয়েছে শার্প এসি তো দেখা যাক আমরা আজকে ফার্স্ট প্রোডাক্ট যেটা আনলক করছি রিয়েলমি সিক্স আই কে জিতবেন আজকে রিয়েলমি সিক্স আই আমরা যার জন্য স্পিন করব ওয়ালিদ আকন্দ ওয়ালিদ আকন্দের জন্য আমরা স্পিন করব দেখা যাক ওয়ালিদ আকন্দ আজকে আমাদের প্রথম উইনার হতে পারেন কিনা সাকিব ভাই কি মনে হচ্ছে আমি তো আশা করি যেন থেমে যায় না উনি জিতে অবশ্যই যেহেতু অপশন আসলে অনেকগুলা ওনার একটা আমরা এবার স্পিন করব মোহাম্মদ বিপ্লব হোসেনের জন্য মোহাম্মদ বিপ্লব হোসেন কি আজকে রিয়েলমি সিক্স আই পাচ্ছেন নাকি পাচ্ছেন না সাকিব ভাই বললে হয়েও যেতে পারে বলেন থামবে কি থামবে না আমার নাম থাকলে হয়তো হয়ে যেত আমার কপাল বড় রিয়েলমি সিক্স আই আমরা স্পিন করলাম মোহাম্মদ বিপ্লব হোসেনের জন্য একটুর জন্য মনে হচ্ছে সরে যেতে না না হয়ে যাবে মনে হচ্ছে সাকিব ভাই কি বলেন আপনি কি একটা নাম চুজ করবেন আপনাকে নিয়ে যাই একটু ওখানে আপনি একটা নাম চুজ করেন এখান থেকে যে কোন নামটা জন্য আমরা স্পিন করব বিশ্বের সবচেয়ে বড় মেলা এখন বাংলাদেশে বেছে তানমিন আচ্ছা তানমিন ওকে তানমিন আফরোজা নুরির জন্য স্পিন করছেন সাকিব আল হাসান দেখা যাক রিয়েলমি সিক্স আই আজকে তার হচ্ছে নাকি হচ্ছে না যদি হয়ে যায় ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান সাকিব আল হাসানের প্রথম স্পিন আজকে আপনি যদি পেয়ে যান হবে কি হবে না হবে কি হবে না আমি তো মনে হচ্ছে তার থেকে বেশি সাসপেন্সে আছি হয়ে যাবে মনে হচ্ছে আমি একটু এখান থেকে বাতাস দিব আর একটু সরি বাট নট সরি বিকজ উই আর গিভিং ইউ 500 টাকা গিফট ভাউচার এবার আমরা স্পিন করব তাজুর জন্য তাজু প্লিজ তাজু কি রিয়েলমি সিক্স আই পাবে ড্যান্স কি মনে হচ্ছে তোমার তুমি শুধু ডান্স করছো তুমি কি নাম্বার ওয়ান অলরাউন্ডার মানে বাঘ এসেছে দেখে আজকে একটু ভয় পাচ্ছ আমার মনে হচ্ছে হয়ে যাবে প্লিজ প্লিজ হয়ে যাক হয়ে যাক সাকিব ভাই কি বলেন দিয়ে দিব সাকিব আল হাসান বলেছে এটা দিয়ে দিতে সো তাজু আপনি আমাদের আজকের ফার্স্ট উইনার অনেক অনেক অভিনন্দন আপনাকে এবার আপনার সাথে একটু গেম খেলি শিওর আচ্ছা আপনার সাথে আমি যে ফার্স্ট গেমটা খেলতে চাই সেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড ওকে র‍্যাপিড ফায়ার রাউন্ড কিন্তু এমনি এমনি হবে না আপনাকে আমি একটা ক্রিকেট ব্যাট দিব আর একটা বল দিব আপনি সেটা বাউন্স করতে করতে আমাকে অ্যানসার দিতে হবে ঠিক আছে এন্ড ইটস ভেরি ইজি ফর ইউ আই এম শিওর
বসে বসে করব না দাঁড়িয়ে আপনি যদি বসে বসে পারেন তাহলে বসে বসে দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে which one is comfortable for you তাহলে আমরা সামনে চলে আসি ready ready batting না bowling ব্যাটিং হচ্ছে যেটা আমি খুব কষ্ট করে ইমপ্রুভ করছি আর বলিং হচ্ছে আমার ন্যাচারাল কোনটা ছেড়ে কোনটা আসলে আমি চিন্তা করি অলরাউন্ডারের জন্য এটা খুব ডিফিকাল্ট টু অ্যানসার আই নো নাম্বার 2 সিঙ্গারা না সমোসা সিঙ্গারা রুটি না পরোটা দুটোই গরুর মাংস না মুরগির মাংস গরু লুঙ্গি পরেন না লাইফে একদিন পরছি সকালে দেখি যে নাই পুকুর না সুইমিং পুল সুইমিং পুল পছন্দের ফুটবলার মেসি আই নো দিস অ্যানসার মানে খুবই অবভিয়াস অ্যানসার ফিফা বিশ্বকাপে কোন দল সাপোর্ট করেন আর্জেন্টিনা আইপিএল এ পছন্দের দল কলকাতা হায়দ্রাবাদ যেহেতু এই দুই দলে খেলছি আমি পছন্দের বিদেশি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বিরাট কোহলি আর অল টাইম আমার ফেভারিট হচ্ছে সাইদা নট যাকে আউট করে খুব ইচ্ছে কিন্তু এখনো করা হয়নি ক্রিস গেইল সবচেয়ে ভয়ঙ্কর বোলার কে মনি মার্কেল যখন ওর পিক ফর্মে ছিল আর আমি মাত্র ক্রিকেট খেলা শুরু করছি আর কি ইন্টারন্যাশনাল কার বলে ছক্কা পেটাতে চান যে কারো বলে হলেই চলবে 6 রান আমার জন্য ইম্পর্টেন্ট আর দলের জন্য আলু ভাজি নাকি আলু ভর্তা দুটোই আলুর যে কোনো খাবার আমার খুব পছন্দের এই জায়গাতে আপনার সাথে আমার একটা মিল রয়েছে নেক্সট বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে হবে অনেকেরই তো আসলে সম্ভাবনা আমি দেখি কোন ফরম্যাটে সেটা বুঝতে হবে ওকে ওডিআই 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 আমার কাছে মনে হয় লিটন মোসাদেক শান্ত এদের থেকে কেউ হলে ভালো করবে টি টোয়েন্টি তামিমের পরে এখন যেহেতু ও ক্যাপ্টেন ওকে টি টোয়েন্টি টি-টোয়েন্টিতে নট শিওর টি-টোয়েন্টি আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে কোনো একজনের ক্যাপ্টেন থাকা আমার কাছে মনে হয় ভালো মাহমুদুল্লাহ রিয়াদ যে আছে রিয়াদ ভাই খুবই ভালো করছে আমার মনে হয় উনি অ্যাটলিস্ট নেক্সট আরও এক দুই বছর তো ভালোভাবে করতে পারবে অ্যান্ড টেস্ট টেস্টে মমিনুল আছে আমার ওর প্রতি অনেক বিশ্বাস এবং ভরসা দুটোই আছে আমার ধারণা ও বাংলাদেশকে 5-7 বছর ক্যাপ্টেন্সি করে অনেক ম্যাচ জেতাতে সম্ভব অনেক ম্যাচ জেতাতে পারবে আমি প্রশ্ন করব না আপনি আরো কিছু কোন এটা করেন না থ্যাংক ইউ ভেরি মাচ একবারও একবারের জন্য বল ড্রপ হয়নি আই নিউ দ্যাট কিন্তু তো হবেই না যেই বেশি শপিং করেন না কেন আমি এতটুকু প্রমিস করতে পারি যে আগামীকাল আপনারা সবাই একদম মন খুলে শপিং করবেন এবং পাল্লা দিয়ে শপিং করবেন কারণ কাল সারাদিন 11-11 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা উপলক্ষে থাকছে অসংখ্য অফার কোটি কোটি টাকার ডিসকাউন্ট ক্যাশব্যাক সহ অনেক অনেক অফার সারাদিন জুড়ে থাকছে অসংখ্য ভাউচার আরও থাকছে বিকাশ এবং কার্ডে প্রিপেমেন্টে ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট মানে অলরেডি ডিসকাউন্টে যে প্রোডাক্ট আপনি কিনছেন দাম কমিয়ে সেটার উপরে ভাউচার ব্যবহার করে আরও দাম কমাবেন এবং সেটা প্রিপেমেন্ট করে আরও 50% পর্যন্ত দাম কমাবেন সো অলমোস্ট লাইক গেটিং ইট ফ্রি হ্যাঁ আলটিমেটলি কোনো প্রাইস থাকবে কিনা এটাও একটা ভেরি ওয়েল সেড মানে একই সাথে আপনারা তিনটা মূল্যছাড় পাচ্ছেন আমি জানি যে আপনার পছন্দের খেলা কিন্তু ফুটবল আপনি ফুটবল সব ফলো করেন ক্লাব ফুটবল থেকে শুরু করে এভরিথিং ক্রিকেট আশা কেন এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে অনেক উত্তর দিয়েছেন কিন্তু কার ব্যাটিং দেখে বা কার বোলিং দেখে আপনার প্রথম মনে হয়েছে যে আই হ্যাভ টু বি আ ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করতাম একদম ছোটবেলায় যখন ফার্স্ট খেলা দেখতাম ইন্ডিয়া পাকিস্তানের অনেক ম্যাচ হতো তো পাকিস্তান টিমকে যেহেতু সাপোর্ট করতাম সাইদানোরের কথা যেটা বললাম যে খুবই ভালো লাগতো বোলিংয়ের দিক থেকে ওয়াসিম আকরাম এবং সাকলাইন মুস্তাককে খুব ভালো লাগতো যেহেতু স্পিন বলার ছিলাম চেষ্টা করতাম সাকলাইন মুস্তাকের মতো বোলিং করতে আর ব্যাটিং ইচ্ছা ছিল যে সাইদানোরের মতো যদিও দুইটার কোনোটাই কারোর মতো হতে পারিনি বাট যেটা হয়েছে সেটা নিয়ে খুশি আমি আপনি যেহেতু বললেন কারোর মতো হতে না পারার কথা উই আর ভেরি মাচ হ্যাপি যে আমাদের সাকিব আল হাসান সে কারোর মতো হয়নি কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু খেলাটাকে খেলোয়াড়টাকে যে ক্যারিয়ার হিসেবে কেউ নিবে এটা কোনো ফ্যামিলি সাপোর্ট করতো না এখন বাবা মারাই কিন্তু বলে আমার ছেলে বড় হয়ে সাকিব আল হাসান হবে বা
নিজেরও বলে নিজেরও মনে করে যাচ্ছে আমি বড় হয়ে সাকিব আল হাসান হতে চাই, তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে এবং সাকিব আল হাসান যারা হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? প্রথমে আমি বলবো যে আমি খুবই লাকি ছিলাম, কারণ আমরা যখন খেলা শুরু করেছি বা আপনি যে জিনিসটা বললেন সব প্লেয়ারদের এই প্রবলেমটা ফেস করতে হতো যে কেউ ক্যারিয়ার হিসাবে নিবে, এটা স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলিদের কেউই চিন্তা করতো না, পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, ভালো কোনো জায়গায় জব করবে, এটাই আসলে সবার একটা বেসিক চিন্তা থাকে। সো আমি খুবই লাকি ছিলাম যে আব্বু আম্মু দুজনই প্রচণ্ড সাপোর্ট করেছে, যার কারণে আমার মনে হয় আমার এত দূরে আসা সম্ভব হয়েছে। আর এখন যেহেতু ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্ট পাই, আমার ধারণা এটা প্রতিটা প্লেয়ারকে আসলে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে, এবং এই উৎসাহটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের লাইফে, তাদের প্যারেন্টসদের কাছ থেকে কিংবা ফ্যামিলির কাছ থেকে এই সাপোর্টটা পাওয়া। আর আমি চাই যে আমার মতো না হয়ে সে যেমন তার জায়গা থেকে যেন সে সব থেকে বেস্ট করতে পারে এবং বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে পারে কিংবা বাংলাদেশের জন্য অনেক বেশি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে, সেটাই আমি কামনা করব। আমি সাকিব হাসানকে বলতে শুনেছি যে খাবার দাবার নাকি ডিপ্রেশন দূর করে, তা আপনি নিজে কতটুকু ফুডি? প্রচণ্ড খাই আমি, এবং একটা প্রবলেম এখন হচ্ছে যে 30-এর পর থেকে খেলেই ওজনটা বেড়ে যায়, সো খাওয়া অনেক কন্ট্রোল করতে হয়, যেটা আমার খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, যখন খেলার সময় আসে তার আগে যেমন এই যে ফিটনেস নিয়ে কথা টথা উঠে ঠিক তখন আবার ওই খাওয়া কন্ট্রোল করে আসলে ফিট হতে হয়, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তখন চেষ্টা থাকে যে কোন ম্যাচটা আসলে মানে প্রতিটা ম্যাচ যেন ভালো খেলতে পারি, তাহলে ওই দিন রাত্রে খেলে আসলে খুব একটা গায়ে লাগে না, মানে শরীরে ওইভাবে মানে শরীরে খুব একটা প্রবলেম হয় না, যার কারণ হচ্ছে আমি অনেক বার্ন করতে পারি, যদি আমি ব্যাটিং করি অনেকক্ষণ, বোলিং করি অনেকক্ষণ, ওই একটা সুবিধা থাকে। সো ভালো পারফর্ম করার একটা বেনিফিট আছে, তখন খাওয়া যায়, বাট পারফর্ম না করলে তখন আবার খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমি প্রশ্নটা করার একটা কারণ রয়েছে, বিকজ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কমেন্ট আসে এরকম যে ভাই এত ভালো কেমনে খেলেন, হ্যাঁ এত এনার্জি কই পান? তো সাকিব আল হাসান মাঠে নামার আগে কি কোনো স্পেশাল মিল আছে বা স্পেশাল কিছু আছে এনার্জি বুস্টের জন্য? না, ওরকম কিছু নাই আমার, শুধু আমার নামার ধারণা কারোরই ওরকম কিছু নাই বা যে এরকম খেলে কিংবা এটা করলে আসলে এনার্জি থাকে কিংবা অনেকক্ষণ ইয়ে করা যায়, বাট হ্যাঁ অবশ্যই একটা ভালো ডায়েট ফলো করতে হয়, যেটা করাটা খুবই জরুরি একটা প্লেয়ারের জন্য, ফিটনেসের সাথে সাথে খাবারটাও আসলে খুবই ইম্পর্টেন্ট, যত বেশি মেনটেন করা সম্ভব হবে ততই একটা প্লেয়ারের ভালো করার চান্সটা তত বেশি থাকবে। আমরা মনে হয় আরেকবার স্পিনে চলে যাই, তাই না? আমরা এবার স্পিন করব রিয়েলমি 6i এর জন্য, স্পিন করব রিয়েলমি 6i কে পাবে আজকে? একজন তো আমরা পেয়েছি, তাজু। বাই দ্য ওয়ে তাজু, আপনি যে পুরস্কার জিতলেন আপনাকে যেটা করতে হবে, দারাজের অফিশিয়াল গ্রুপ দারাজ ফ্যান ক্লাব, সেখানে আপনি জানাবেন আপনার বিজয়ের কথা এবং তারপর দারাজ অফিশিয়ালরা আপনার সাথে যোগাযোগ করে আপনার উপহার আপনার কাছে পৌঁছে দিবে। আমরা এবারও রিয়েলমি 6i এর জন্যই স্পিন করব। তার আগে একটা কমেন্ট চোখে পড়ে গেল, তো একটু পড়েই দিই। সাগর ইসলাম বাবু লিখেছে লাভ ইউ দারাজ অ্যান্ড লাভ ইউ সাকিব আল হাসান। আচ্ছা, 6i এর জন্য এবার আমরা স্পিন করছি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহর জন্য আমরা স্পিন করব। দেখা যাক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ আমাদের আজকের সেকেন্ড উইনার হতে পারেন নাকি পারেন না। যদি না হয় আমি আপনাকে নিয়ে আবার ওখানে চলে যাব। রিয়েলমি 6i মোহাম্মদ খালেদ সাইফুল্লাহর হবে, আপনি কি বলেন? আমি তো চাই প্রতিবার হোক, যেহেতু হচ্ছে না তো না হয় ভালো, না হয় ভালো, না হলে তো হয়ে যাচ্ছে। It was a very lucky win. It was a very lucky win. একবার স্পিনে আপনি পেয়ে গেলেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। আপনি আমাদের আজকের দিনে দ্বিতীয় বিজয়ী, আপনি পেয়ে গেলেন আমাদের দ্বিতীয় স্মার্টফোনটি Realme 6i। এবং আপনাকে যেটা করতে হবে দারাজের অফিশিয়াল গ্রুপ দারাজ ফ্যান ক্লাবে আপনি জানাবেন আপনার বিজয়ের কথা এবং দারাজের অফিশিয়ালরা আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আপনার উপহার পৌঁছে দিবে। এবার আমরা স্পিন করব ইয়ার টিকেট, বাংলাদেশের যে কোনো জায়গার জন্য এই এয়ার টিকেট রাউন্ড ট্রিপ। সো দেখা যাক, হ্যাঁ তুমি উড়ে যাবে না, এটার জন্য তোমাকে জিততে হবে। উফ, মন খারাপ করো না, একটু সুন্দর করে ঘুরাও। মুস্তাকিন মুস্তফা, মুস্তাকিন, মুস্তাকিনের জন্য আমরা স্পেন করছি। মুস্তাকিনের জন্য আমরা স্পেন করছি এয়ার টিকেট, যদি থেমে যায় উইল সেখানে তাহলে গিফটটি আপনি পাচ্ছেন, কিন্তু
মনে হচ্ছে না থামবে যেভাবে চাকা ঘুরছে না প্রধান উদ্দেশ্য ছিল কিংবা এখনো আছে যেটা হচ্ছে একাডেমি যেহেতু আমি স্পোর্টসের সাথে আছি সো ফার্স্ট অফ অল একাডেমি যদি ওটার সাথে স্কুল এবং একটা হসপিটাল টাইপের করা যায় সেটা হচ্ছে আলটিমেট প্ল্যান আর এরকমভাবে যখনই কোনো এরকম সিচুয়েশন রেইজ করে যেন ওখানে সাহায্য করা যায় সেটা আসলে আমাদের আলটিমেট টার্গেট বাট এটার এখনও অনেক প্ল্যানিং বাকি আছে বাট যেটা বললাম যে আলটিমেট প্ল্যান হবে ওটাই যে একাডেমি এবং একাডেমিকে ঘিরে একটা হসপিটাল এবং একটা স্কুল আপনি যেরকম করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেরকম কিন্তু দারাজও মানুষের স্বপ্ন পূরণ করে যাচ্ছে যারা উইশ করছেন যে উইশগুলো আসলে হয়তো বা নিজেরা পূরণ করতে পারছেন না তারা তাদের উইশের কথা জানাচ্ছেন পোস্ট অথবা ভিডিও অথবা ছবি আকারে এবং সেখান থেকে প্রতিদিন একজন ভাগ্যবান বিজয়ীর উইশ পূরণ করছে দারাজ এবং সেরকম করে আজকেও আমাদের দুজন উইনার রয়েছে আমি চাই আপনি যদি সেই দুজনের নাম ঘোষণা করে দেন তাহলে তারা অনেক খুশি হবে একটু সাথে কিভাবে তারা তাদের কোন উইশটি পূরণ করা হচ্ছে সেটা পড়ে দেবেন তারেক হাসান দারাজে স্বপ্ন পূরণের একটা প্ল্যাটফর্ম স্বপ্ন ছাড়া মানুষ নাই মানুষ স্বপ্ন নিয়েই বেঁচে থাকে আমার স্বপ্ন আমার মাকে নিয়ে আমি থাকি ঢাকায় আর আমার মা থাকে গ্রামে প্রায় ৬ মাস হলো মাকে দেখি না আজ যদি আমার মায়ের হাতে স্মার্টফোন থাকতো দেখতে পেতাম কিন্তু সামর্থ্য হয় না মাকে দেখার খুব ইচ্ছা আজ যদি আমার মার হাতে স্মার্টফোন থাকতো তাহলে সারাদিন মাকে দেখতাম দারাজ যদি আমার এই স্বপ্ন পূরণ করতে পারে তাহলে দারাজের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব দারাজের জন্য ভালোবাসা সবসময় থাকবে মা ছেলের স্বপ্নটা কি দারাজ পূরণ করতে পারবে আপনাকে লিখেছেন অনেক ভালো লাগলো যখন দেখলাম দারাজের ১১/১১ মেকে উইশ কন্টেস্ট এখানে পূরণ হতে পারে আমার ইচ্ছাও আশাবাদী যেহেতু দারাজ একটি চান্স দিয়েছে তাই আর হাতছাড়া করব না এ আমার ইচ্ছা হলো একটি বাইসাইকেল যদি আমার থাকতো তাহলে অনেক ভালো হতো অনেক কঠিন সময় পার করতে হচ্ছে এখন কেননা যাতায়াত করাটা এখন অনেক কষ্টের একটি বাইসাইকেল থাকলে হয়তো কষ্টটা অনেক কমে যেত কারণ আমার বাসা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গিয়ে আমার প্রাইভেট পড়তে হয় গ্রামের কাঁচা রাস্তায় বেশিরভাগ সময় আমার পায়ে হেঁটে যাতায়াত করতে হয় যার ফলে বেশিরভাগ সময় ক্লান্ত হয়ে যায় এছাড়া ক্লাস ধরতে দেরি হয়ে যায় তাই এমন অবস্থায় একটি বাইসাইকেলের প্রয়োজন বোধ করছি আশা করি দারাজ আমার এই উইশটি পূরণ করবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দি উইনার অনেক অনেক অভিনন্দন আপনাকে আজকের উইনার হলেন মোহাম্মদ আবির হোসেন এবং তারেক হাসান আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং সেই সাথে আমি আরও জানিয়ে দিচ্ছি মেক এ উইশ কনটেস্টের অন্যান্য উইনারদের নাম তুষার মজুমদার সেন্ট মার্টিন দ্বীপ জিতে নিয়েছেন সেন্ট মার্টিন ট্রিপ জিতে নিয়েছেন দ্বীপ জিতে নেননি আপনি এমদাদুল হক রিপন ফুড ডোনেশন ফর ১১ ফ্যামিলিজ মিনহাজ উদ্দিন মাহমুদ ল্যাপটপ সৌরভ মুন ওয়াইফাই রাউটার মোহাম্মদ মনির উদ্দিন জুনিয়র অ্যাসোসিয়েট রিজিওনাল কমার্শিয়াল চিটাগাং তাকে দারাজে জব দেওয়া হয়েছে এবং রিপা মজুমদার স্মার্ট টিভি জাহাঙ্গীর আলম জিতে নিয়েছেন মোবাইল জান্নাতুন নূর জিতে নিয়েছেন স্টাডি টেবিল এম এন হাসান নয়ন জিতে নিয়েছেন ১১ ফ্যামিলি উইন্টার ক্লোজ অ্যান্ড ফুড এমডি আবির হুসাইন জিতে নিয়েছেন একটি বাইসাইকেল তারেক হাসান জিতে নিয়েছেন স্মার্টফোন এবং সেই সাথে ভাইয়া আমাদের একটা গেম আছে ১ টাকার গেম যেখানে গাড়ি পর্যন্ত গিফট দেওয়া হচ্ছে এবং আজকে আপনার মাধ্যমে আমরা ১ টাকার গেমে যিনি গাড়ি জিতেছেন তার নামটি অ্যানাউন্স করতে চাই জাহিদুল ইসলাম ১ টাকায় জিতে নিয়েছেন গাড়ি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনি জিতে নিয়েছেন ১ টাকায় গাড়ি থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদেরকে মনে করিয়ে দেই
যে 1 টাকার গেমে যারা পার্টিসিপেট করেছেন আপনারা ভাববেন না যে আপনাদের এই 1 টাকা দারাজের কাছে থেকে যাচ্ছে এই 1 টাকা কিন্তু দারাজ আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে আরো মনে করে দি 1 টাকা গেমের বিজয়ী নির্বাচন করা হয়েছে যেই ক্রাইটেরিয়ায় সেটি হলো দ্রুততম সময়ে সবগুলো কুইজে সঠিক উত্তর দিতে পারা এবং দারাজে কোনো এমপ্লয় বা তার পরিবারের কারো জন্য এই 1 টাকার গেম প্রযোজ্য না সো যিনি জিতেছেন একদম ক্লিয়ার ফেয়ারলি উইন এবার আমরা দারাজ 11-11 আপনারা সবাই জানেন বিশ্বের সবচেয়ে বড় সেল ডে হচ্ছে নভেম্বর 11 তারিখ দারাজ 11-11 এবং এই ক্যাম্পেইনকে সামনে রেখে কিন্তু আমাদের এত বড় আয়োজন যেখানে আপনাদের পছন্দের তারকারা আসছেন আজকে আমাদের সাথে সাকিব আল হাসান রয়েছেন এবং সেই সাথে আপনাদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকার গিফট নিয়ে এসেছি এবং এত বড় আয়োজন সম্পন্ন হতো না যদি না আমাদের কো-স্পন্সর যারা রয়েছেন পার্টনার যারা রয়েছেন তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করতেন আমাদের কো-স্পন্সর হিসেবে আছেন এপিক্স ডাবরহানি ডেটল স্কয়ার ইলেকট্রনিক্স রিয়েলমি ও স্টুডিও এক্স ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাশুট ন্যাচুরাল ভিটম্যান টিপিলিঙ্ক ইমামি পন্স মোটরোলা ফোকালুর ও ট্রান্সেন্ড পেমেন্ট পার্টনার বিকাশ ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইবিএল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এসসিবি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি কালের কণ্ঠ বিডি 24 লাইভ এবং রেডিও টুডে আর ইভেন্ট পার্টনার হিসেবে আছে বার্গার কিং কথা লিঙ্ক থ্রি ঢাকা রিজেন্সি শেয়ার ট্রিপ আর এই দারাজ 11-11 শোটি সফল করতে দারাজের সাথে প্রতিনিয়ত কাজ করে চলছে চ্যানেল আই অনলাইন টিম আমাদের হাতে আমি আসলে কাউন্টডাউনটা মাথায় নিয়ে ঘুরছি বিকজ এত বড় একটা বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা আর মাত্র 2 মিনিট বাকি সো আমি সবার মতো আমি অপেক্ষা করছি যে আর কখন কখন সেই কাউন্টডাউনটা দিব দর্শক আপনাদেরকে আরও একটা মানে সবচেয়ে বড় স্পেশাল গিফটের কথাটা আমি এখন জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আজকে আজকে যিনি প্রথম অর্ডারটি করবেন তার অর্ডারটি ডেলিভারি দিবেন আমাদের বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান সো এটা আপনাদের জন্য অনেক বড় একটা স্পেশাল গিফট যিনি আজকে প্রথম অর্ডারটি করছেন তার কাছে উপহারটি পৌঁছে দিচ্ছেন সাকিব আল হাসান আর মেক এ উইশ কনটেস্টে যারা পার্টিসিপেট করতে চান আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আপনারা আপনাদের ইচ্ছের কথা ছবি ভিডিও অথবা গল্প আকারে পোস্ট করবেন এবং সেখানে অবশ্যই যোগ করবেন হ্যাশট্যাগ মেক এ উইশ আন্ডারস্কোর দারাজ 11-11 আরও একটি কথা মনে করে দিই আপনাদেরকে অনলাইন মেলা যে চলছে সেটার উপলক্ষে অসংখ্য অফার রয়েছে কোটি কোটি টাকার ডিসকাউন্ট রয়েছে এবং ক্যাশব্যাক সহ অনেক অফার রয়েছে সারাদিন জুড়ে থাকছে অসংখ্য ভাউচার থাকছে বিকাশ এবং কার্ডে প্রিপেমেন্টে ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট মানে অলরেডি ডিসকাউন্টে দাম কমিয়ে আনা অর্ডারে আপনি ভাউচার ব্যবহার করে আরও দাম কমাবেন এবং সেটা প্রিপেমেন্ট করে আরও 15% পর্যন্ত দাম কমাবেন 30 সেকেন্ডস আর মাত্র 30 সেকেন্ডস এর ভিতরে আরও অফারের কথা জানিয়ে দেয় বিকজ আপনাদেরকে অর্ডার করতে হবে খুব দ্রুত প্রথম অর্ডারটি যিনি করবেন তার গিফট সরাসরি পৌঁছে দিবেন সাকিব আল হাসান এবং তৃতীয়বারের জন্য এই ক্যাম্পেইনটি করছে দারাজ আমাদেরকে 10 সেকেন্ডস সাকিব ভাই আমরা একটু দাঁড়িয়ে যাই এত বড় সেলিব্রেশন আমরা একসাথে কাউন্টডাউনটা দিতে চাই 10 9 8 7 6 5 4 3 2 1 জানতে চাই এবং আমার মনে হয় যেহেতু ঠিক 12টা বেজে গেল এবং অনলাইন শপিং মেলা সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা শুরু হয়ে গেল না তোমাকে দিচ্ছি না কি বলেছি আমরা দারাজের কাউকে আমরা কিছু দিচ্ছি না আচ্ছা যেহেতু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মেলা শুরু হয়ে গেল সেটার খুশিতে আমরা একবার স্পিন করে আসি চলেন আমি করব এবার চলেন না প্লিজ এবার আমরা স্পিন করব এয়ার টিকেট বাংলাদেশে যে কোনো জায়গায় রাউন্ড ট্রিপের এয়ার টিকেট দেখা যাক আজকে কে জিতে নিচ্ছেন আমরা স্পিন করব সাজিদুল ইসলাম রুবেলের জন্য দেখা যাক
তিনি পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আপনি যদি স্ক্রিন বলের মতো ঘুরাতেন না খুব মজা হতো কিন্তু। জীবনে পাড়ার ক্রিকেটে রাগ করে ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাইনি। ন্যাশনাল মাঠে পিছলা খেয়ে পড়ে যায়নি, কিছু কিনতে গিয়ে দামাদামি করতে করতে ঝগড়া শুরু করে দেয়নি, মাছ কিনতে গিয়ে না চিনে পচা মাছ কিনে আনিনি, শিশিরের মাথা গরম করায়নি কোনোদিন, শিশিরের কাছে লুকিয়ে বাচ্চাদের কখনো কিছু কিনে দেয়নি, মাশরাফি ভাইয়ের একটা সিক্রেট অন্যদের বলে দেয়নি, তেমন কোনো সিক্রেট নাই, চুরি করে শুকনো হরলিক্স খাইনি, না উই অল ডিড দিস at least once in our life এটা তো করেছি, ঋতু আপুর জন্য রিলেটিভরা কেউ চকলেট দিলে ওকে না দিয়ে আমি খেয়ে ফেলিনি, না এটা করে নিব, প্রথম বল আউট হওয়ার পরে আমি রেডি ছিলাম না বলে ঝগড়া করিনি, না না জোশ থ্যাংক ইউ ফর বিং সো স্পোর্টি। আর দর্শক, বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা শুরু হয়ে গেছে আপনারা জানেন 11/11, এবং সেটাকে এই দিনের জন্য কিন্তু আপনাদের অনেক অনেক বেশি অফার যেগুলো আনলক হয়ে গেছে, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে এবং অর্ডার খুব দ্রুত দ্রুত আপনাদেরকে লুফে নিতে হবে, কারণ কারণ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এটা তো তৃতীয়বারের মতো হচ্ছে দারাজ 11/11 ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে এত বড় করে সেলিব্রেট করা হচ্ছে, আপনি বলেন গত বছর 8 কোটি টাকার পণ্য বিক্রয় করতে কত সময় লেগেছিল? আপনারা দেরি করতে পারবেন না, দেরি করলে অফার গুলো শেষ হয়ে যাবে, তারপর দেখা যাবে আপনি যেটা চাচ্ছেন সেটা আর পাচ্ছেন না। আমরা এবার শার্প এসির জন্য স্পিন করি, শার্প এসির জন্য স্পিন করবো আমরা, যার জন্য স্পিন করবো সার্জিল খান, সার্জিল খান অনেক কমেন্ট করেছে, দেখা যাক তিনি শার্প এসি পাচ্ছেন নাকি পাচ্ছেন না। কি বলছো ভাইয়া, হুইল ঘোরা দেখে কি মনে হচ্ছে, থামবে নাকি থামবে না ওখানে? এটা শোনাতেও পারে আসলে, এখনই বেলুনটা ফেটে গেল, সব হাওয়া বের হয়ে গেল। শার্প এসি কি আপনার হবে নাকি হবে না? ড্যাজ তুমি একটু তো সুন্দর করে ঘোরাতে পারতে।
শার্প এসির জন্য শার্প এসি যারা চান তারা আরো বেশি করে কমেন্ট করতে থাকুন। দেখা যাক আজকে আমরা কাকে শার্প এসিটা দিতে পারি। এবার আমরা স্পিন করব জুয়েল খানের জন্য স্পিন করব আমরা। দেখা যাক জুয়েল খান শার্প এসিটি জিতে নিতে পারেন নাকি পারেন না। আজকে কি তিনি পাবেন শার্প এসি? জুয়েল খানের জন্য আমরা স্পিন করলাম। কি মনে হচ্ছে এখনো উইল ঘুরছে কিন্তু চান্স আছে? খুব আস্তে আস্তে ঘুরে 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 যাচ্ছে। আচ্ছা একজন কমেন্ট করেছে, আচ্ছা মিউজিকটা আগে বেজে নেক না, মিউজিকটা যত মন খারাপের আপনার তত মন খারাপ করবে কোনো কারণে, বিকজ ইউ আর গেটিং 500 টাকা গিফট ভাউচার। যে কমেন্টটা পড়ছিলাম সেটা হচ্ছে আরেকজন সাকিব লিখেছে, মোহাম্মদ সাকিব হোসেন, তিনি লিখেছেন লাভ ইউ দারাজ, লাভ ইউ সাকিব ভাই, স্পিন ফর এসি। তো আপনাকে স্পিন করতে বলেছে, আপনাকে না নিয়ে গেলে হচ্ছে না। শার্প এসি কি আজকে পাবেন মোহাম্মদ সাকিব হোসেন নাকি পাবেন না? এক সাকিবের হাতে আরেক সাকিবের ভাগ্য আজকে আছে কিনা দেখা যাক। শার্প এসি জন্য আমরা স্পিন করলাম। চাকা এখনো যে গতিতে ঘুরছে, বাট ইউ আর গেটিং 500 টাকা গিফট ভাউচার। এবার দারাজ এন্ড সাকিব আল হাসান বেস্ট জুটি, এটা লিখেছে মোহাম্মদ মুমিনুল হক, আর লিখেছে সার্জিল খান অনেকবার চেয়েছে। সার্জিল খান আপনার জন্য একবার স্পিন করে ফেলেছি, সো আজকে আপনার জন্য স্পিন করতে পারছি না। জহুরা খাতুন রুবি লিখেছেন শার্প এয়ার কন্ডিশনারের জন্য স্পিন করতে, সো লেটস সি আমরা তাকে দিতে পারি কিনা। হবে নাকি হবে না? না না, এখন যে যে গতিতে ঘুরছে আর উপায় নেই। শানি জয়ী ইয়েস, শানি জয়ী লিখেছে লাভ ইউ দারাজ, লাভ ইউ সাকিব ভাই, স্পিন ফর এসি। হ্যাঁ, এসিটা দেওয়ার চেষ্টা করছি আগে, দেখা যাক। কারণ আমরা দুটোই স্মার্টফোন তো অলরেডি দিয়ে দিয়েছি, এয়ার টিকেটের উইনারও পেয়ে গেছি, তো এখন আর দুটো প্রোডাক্টই বাকি রয়েছে, রিয়েলমি C15 আর শার্প এসি। ও আরো একটা আছে তো, মটোরোলা সোনিক ম্যাক্স 810, এটার জন্য কারা কমেন্ট করছেন? এখনো কেউ কমেন্ট করেনি, এটার জন্য কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে, এবং বলতে বলতে এখানেই এসে থামলো। ইউ আর গেটিং 500 টাকা গিফট ভাউচার। হ্যাঁ আমরা আবার ওখানে চলে যাই। সাকিব আল হাসানকে আমরা পাবলিকলি খুব একটা ইমোশন শো করতে দেখি না, এটা উনি খুব ভালো করে কন্ট্রোল করেন, কিন্তু এরকম গল্পও শুনেছি যে এশিয়া কাপের ফাইনালের সময় 6 বলে যখন 9 রান দরকার, তখন ব্যর্থতার পরে আপনার হাতে একটা কাচের গ্লাস ছিল, সেটা এত জোরে চেপে ধরেছিলেন সেটা ভেঙে গেছে। হ্যাঁ, সো এরকম ঘটনা খুবই কম এবং সেটা সামনে আসে না, এই ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করেন, এটা অ্যাকচুয়াল প্লেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে তো মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের ইমোশনটা কন্ট্রোল করা, কারণ ইমোশনটা হাই কিংবা লো দুইটাই ক্ষতিকর পারফর্ম করার ক্ষেত্রে, সো যতটা এটাকে ব্যালেন্স রাখা যায় ততটাই ভালো। আই ওয়াজ লাকি যে আমি যখন ছোটোবেলা থেকে খেলা শুরু করেছি বা এই গাইডেন্সটা আমি পেয়ে এসেছি এবং ওখান থেকে আসলে এই কন্ট্রোল করাটা বা শিখতে পেরেছি, সো সেদিক থেকে আমি অনেক লাকি ছিলাম। অনেকেই পারে অনেকেই পারে না, বাট এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তাদের ইমোশনটা কন্ট্রোল করার, কেউ এক্সপ্রেস করলেও হয়তো ভেতরে কন্ট্রোল রাখতে পারে, অথবা দু একজন আছে যারা কন্ট্রোল আসলে রাখতে পারে না, বাট আমার কাছে মনে হয় কন্ট্রোল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পারফর্ম করার জন্য। ড্রেসিং রুমের কি হয় সেটা নিয়ে আসলে আমাদের সবারই অনেক বেশি আগ্রহ, যে কতখানি দুষ্টুমি হয় কি হয় না হয়, এরকম একটা মজার কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন? ড্রেসিং রুমে তো সবই মজার, ড্রেসিং রুমটা মানে এমন একটা জায়গা আপনার
বাসার ভেতরেও আপনার বেডরুমটা যেমন ড্রেসিং রুমটা হচ্ছে ওরকম জায়গা, সো ওই জায়গার কথাগুলো কেউ কারোর সাথে শেয়ার করে বলে আমার মনে হয় না, কিন্তু অসাধারণ একটা জায়গা। আমার কাছে মনে হয় যখন আমার খেলা শেষ হয়ে যাবে সবথেকে যে জিনিসটা মিস করব ড্রেসিং রুম, এর সবথেকে বড় কারণ হচ্ছে ওইটা, ওই জায়গাটাতেই আমার মনে হয় সবথেকে বেশি টাইম কাটানো হয়েছে ক্রিকেট খেলার লাইফে, এবং যত ফ্রেন্ড তৈরি হয়েছে সব ওখান থেকে আসলে তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দুষ্টুমি করে কে? অনেকেই আছে বা র‍্যাঙ্ক করেন নাম্বার 1 নাম্বার 2 সবচেয়ে বেশি দুষ্ট আমাদের টিমে যদি দুষ্টুমি করে কে, রুবেল আসলে ওর দুষ্টুমি করা লাগে না, বাট ওর নরমালটাই আমাদের কাছে অনেক বেশি মজার লাগে এবং ওর সবথেকে ফানি লাগে। এছাড়াও রিয়াদ ভাই আছে অনেক ফানি, আরো অনেকে আছে, তাইজুল আছে অনেক ফানি, সবাই আসলে যা যা জায়গা থেকে অনেক মজা করে, বাট এটা আসলে বাইরে দেখলে বোঝা যাবে না যে এ আসলে ড্রেসিং রুমে এমন করতে পারে। আপনার সবচেয়ে বেশিবার বোধহয় সুযোগ হয়েছে ড্রেসিং রুমে টেবিলের উপর দাঁড়িয়ে তারপরে উই শ্যাল ওভারকাম গাওয়ার, প্রবাবলি আপনার সবচেয়ে বেশি সুযোগ হয়েছে। এরকম আর কেউ কি গান গাইতে পারে? সবচেয়ে ভালো গান কে গায়? যেটা হয় যে মানে একজন উপরে দাঁড়ালেও সবাই একসাথে গান গায়। হ্যাঁ, সো এমন না যে একজনই গান গায় এবং আমরা সবাই তাকাই দেখি, সো সেটা হলে খুবই এমবারেসিং একটা সিচুয়েশন হয়ে যেত। হ্যাঁ, কারণ আমরা সবাই বাথরুমের ভেতরেই ভালো গান গাইতে পারি, এর বাইরে না। আমরা আর কি সবাই বাথরুম সিঙ্গার যেহেতু, সবাই চেষ্টা করি একে অন্যকে সাপোর্ট করে আর কি ওই যতটুকু সুর রাখা যায় কভার করা যায়। আচ্ছা, আমি তো গল্প করতে করতে ভুলেই যাচ্ছি, আপনারা যারা আজকে এই যে এখানে পুরস্কার জিততে পারছেন না তাদের আরও একটা সুযোগ আছে পুরস্কার জিতবার, মানে ওই গিফটগুলো জিততে না পারলেও আরেকটা গিফট আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন করবো আপনাদেরকে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে যেতে পারেন 1000 টাকার গিফট ভাউচার। আর প্রশ্নটি হলো, দারাজ 11/11-এ বিকাশ ক্যাশব্যাক কত পার্সেন্ট? এতবার বলেছি এটা, এটার অ্যান্সারটা দেওয়া খুবই সহজ, তো অ্যান্সার করতে থাকুন। আর আরেকবার ধন্যবাদ না জানালেই হচ্ছে না আমাদের কো-স্পন্সর মানে পার্টনার হিসেবে যারা রয়েছেন, কারণ তারা আমাদেরকে অসম্ভব সহযোগিতা করেছেন যে কারণে আমরা এত বড় একটি আয়োজন করতে পেরেছি। আমাদের কো-স্পন্সর হিসেবে আছেন এপেক্স, ডাবরহানি, ডেটল, স্কোয়ার ইলেকট্রনিক্স, রিয়েলমি ও স্টুডিও এক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাশুট ন্যাচুরাল, ভিটম্যান, টিপি লিঙ্ক, ইমামি, পন্ডস, মোটরোলা, ফোকালুর ও ট্রান্সেন্ড। পেমেন্ট পার্টনার বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এসসিবি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালের কণ্ঠ, BD24 লাইভ এবং রেডিও টুডে। আর ইভেন্ট পার্টনার হিসেবে আছে বার্গার কিং, কথা, লিঙ্ক 3, ঢাকা রিজেন্সি, শেয়ার ট্রিপ। আমাদের সাথে ব্রডকাস্ট পার্টনার হিসেবে আছেন ডেইলি যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ জার্নাল, ডেইলি সান, টেকজুম, সিএনআই লাইভ, রেডিও এবিসি, রেডিও আমার, রেডিও ধ্বনি, রেডিও স্বাধীন, ঢাকা FM, রেডিও ভূমি 92.8 FM, স্পাইস FM, ক্যাপিটাল FM। আর এই দারাজ 11/11 শোটি সফল করতে দারাজের সাথে প্রতিনিয়ত কাজ করে চলছে চ্যানেল আই অনলাইন টিম। একটা মজার কথা বলবো, খুবই ইন্টারেস্টিং, মানে আমার কানে যখন এই কথাটা আসলো আই এম লাইক হোয়াট, দিস ইজ ট্রুলি ব্রিলিয়েন্ট। মাত্র 15 মিনিটে 8.5 কোটি টাকার পণ্য বিক্রি হয়ে গেছে। দর্শক, টেলিভিশন পর্দা থেকে আমরা এবার বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা জানেন টেলিভিশনটা সুইচ অফ করে কি করতে হবে, মোবাইলে অথবা ল্যাপটপে সোশ্যাল মিডিয়াতে চলে যান আমাদের চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ, দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং দারাজ অ্যাপে আপনারা আমাদেরকে দেখতে পারবেন। আমাদের আরও অনেক আড্ডা রয়েছে, সাকিব আল হাসানের সাথে আমরা আরও অনেক গেম খেলবো, আর গিফটও রয়েছেই। সো সুইচ টু মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া। ওকে, এবার আমরা আপনার সাথে একটা গেম খেলতে চাই, ওখানে যাবার আগে ওকে আরেকটা গেম খেলবো। এবার যে গেমটা খেলবো সেটা হচ্ছে, আমি আপনাকে হেডফোন দিব, কানে অনেক জোরে গান বাজবে, আমি আপনাকে কিছু কথা বলবো, ডায়লগ বলবো, সেটা আপনাকে গেস করতে হবে যে আমি কি বলছি। ওকে, ওই বক্সের ভিতরে কিছু জিনিস আছে, আপনি গেস করবেন, জাস্ট টাচ করে, টাচ ইন ফেল, টাচ করে গেস করবেন যে আসলে কি আছে। ওকে, দেখা যাবে না, কিন্তু চিট করা যাবে না, নিয়ে আসো। আচ্ছা, আমি আপনার সামনে এগিয়ে দিচ্ছি, প্রথম প্রোডাক্ট দেখা যাবে না কিন্তু। হ্যাঁ, এত সহজ একটা প্রোডাক্ট কে দিয়েছে এখানে? আনারস।
বললাম না অনেক সহজ এটা বের করতে হবে না আমি তো ছড়িয়ে রাখছি এরপর নেক্সট কি খেলনা এরপরে কি আছে দেখেন ভিতরেতে ইন্টারেস্টিং এটা এটা যদি আপনি গেস করতে পারেন তাহলে আমি আপনাকে সব জায়গায়তে পরিবারে অলরাউন্ডার ধরে নিব এটা কি ওই যে সাবান দিয়ে ইয়ে করে কাছে ডিশওয়াশার ইয়ে করে তো ধুয়ে এই প্লেট প্লেট একদম বললাম না আপনি ফ্যামিলি তো অলরাউন্ডার কি মনে হচ্ছে একটু একটু বর্ণনা দেন কি কি আছে এটাতে ইউ ভেরি ক্লোজ বলেন না কি কি আছে মানে ধরে কি বোঝা যাচ্ছে মাথা ঘোড়াটা কাছাকাছি ছিল আর হচ্ছে না এটা হচ্ছে আসলে যে কথাটা আমি খেলার সময় বলছিলাম যে আপনি বাসায় অলরাউন্ডার আসলে কি তাই হ্যাঁ রান্না থেকে শুরু করে রান্না যদিও কম বাট এই থালা বাসন ধোয়া থেকে শুরু করে এগুলো খুব ভালো পারে আচ্ছা মাঠে তো সাকিব আল হাসান নেতৃত্ব দেয় কিন্তু ঘরে নেতৃত্বটা কে দেন ভাই এটা সব ছেলেরাই বলে না আচ্ছা এবার আমরা মনে হয় আবারও স্পিনে যাই এবার আমরা স্পিন করব সে ফিফটিনের জন্য রিয়েলমি সে ফিফটিন এটার জন্য যারা কমেন্ট করেছেন আমরা স্পিন করব জিয়াউল ইসলামের জন্য দেখা যাক জিয়াউল ইসলাম রিয়েলমি সি ফিফটিন আজকে জিতে নিতে পারছেন নাকি পারছেন না তুমি কি বোলিং করবার চেষ্টা করছো হাতটা যেভাবে মুট করেছে এভাবে মুট করলে তো বোলিং হবে না সাকিব ভাই একটু টিপস দিয়ে দেন ওকে কিছু না না ওকে বাংলাদেশ টিমে নেওয়া যাবে না পার হয়ে গেল সি ফিফটিন এই মিউজিকটা মানে তো আপনি রিয়েলমি সি ফিফটিন পেলেন না কিন্তু 500 টাকার গিফট ভাউচার পাচ্ছেন এবার আমরা স্পিন করব আব্দুর রফ রায়হানের জন্য আব্দুর রফ রায়হানের জন্য আমরা স্পিন করছি রিয়েলমি সি ফিফটিন চেয়েছেন উনি যদি হুইল থেমে যায় রিয়েলমি সি ফিফটিনে তাহলে এই গিফটটি আপনার সাকিব ভাই আপনি কি বলেন থামবে নাকি থামবে না আপনি বলেন আপনি এখন মনে হচ্ছে না হয়ে যেতে পারে
যদি শার্প এসিতে এসিটা আপনি চাইতেন তাহলে সেটা পেয়ে যেতেন, বাট আপনি 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, দারাজে শপিং করা শুরু করে দেন। আর এবার আমরা স্পিন করব এমডি আলামিন রহমান আকাশের জন্য। এমডি আলামিন রহমান আকাশের জন্য আমরা স্পিন করলাম, তিনি কি পাবেন? হ্যাঁ, রিয়েলমি সি 15 জন্য আমরা স্পিন করলাম, তিনি কি রিয়েলমি সি 15 পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পার হয়ে গেল তো, এখনো সাসপেন্স আছে, চান্সেস আছে না? নাই। ভালোবাসার প্রতিদান, দেখা যাক রিয়েলমি সি 15 দিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, একটা টুইস্ট দারাজ এইমাত্র করে দিল, এখন উইল যদি সি 15 অথবা স্পিকার অথবা এসিতে থেমে যায় তাহলে তিনটার যে কোনো একটা আপনার হয়ে যাবে। এই টুইস্টটা স্পেশালি শাকিব আল হাসানের জন্য করা হলো, দেখা যাক আপনি লাকি কিনা। তিনটা অপশন খুলে দিলাম, তারপরে যদি চারটা না হয় কিভাবে হবে? We really tried for you. এবার আমরা স্পিন করব সাগর ইসলাম বাবুর জন্য। আমরা কি একই রুমে থাকব? না, এবার না, এবার শুধু রিয়েলমি সি 15। আচ্ছা, রিয়েলমি সি না, আগের রুমটাই রাখি তাই না সাকিব ভাই? একটু দেই না গিফট সবাইকে? আমরা আরেকটু স্পিন করব। সো এবার আমরা স্পিন করব, আর দুটো গিফট বাকি আছে, রিয়েলমি সি 15 আর মটোরোলা সনিক ম্যাক্স 810। সো দেখা যাক কোথায় থামে। কার জন্য স্পিন করছি আমরা, নাম বলে নেই, আপনার জন্য শাহরিন আক্তার। দুটোর যে কোনো একটাতে থেমে গেলে আমরা আপনাকে উপহারটি দিয়ে দিব। শারমিন আক্তার, শারমিন আক্তার, তার জন্য আমরা স্পিন করলাম, রিয়েলমি সি 15 মনে হচ্ছে থেমে যাবে। প্লিজ, এই বিটটা কেন করলো, এই বিটটা কেন করলো? আচ্ছা, আমরা চেষ্টা করলাম অনেকক্ষণ, কিছু করার নেই। সাকিব ভাই, আমার একটা মানে জিনিস জানবার খুব ইচ্ছা, বিকজ আপনার ওই সেলিব্রেশনটা দেখার পরে আপনি একটা কথা বলেছেন, প্রায় আপনি বলেন এটা, যে আপনার মেমোরি নাকি খুব একটা ভালো না। তো বিশ্বের অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডের সাথে আমার এই ছোট্ট একটা মিল আছে, জোর করে মিল খুঁজে বের করার চেষ্টা করছি। আমার নিজেরও মেমোরি খুব খারাপ, কিন্তু আপনার সেলিব্রেশনগুলো আমার কিছু কিছু মনে আছে। তার ভিতরে একটা হচ্ছে বেন স্টোকস যখন আউট হয়ে গেলেন, সেটা হ্যাঁ এটা খুব ফেমাস হয়ে গেল। এবং আপনার সেলিব্রেশনের মাঝে সবাই একটু দুষ্ট সাকিবকে খুঁজে পায়, তা আপনি কি এটা আগে থেকে প্ল্যান করে রাখেন যে উইকেট এটা নিতে পারলাম এরকম সেলিব্রেট করব? স্পেশালি ওই ওই উইকেটটার কথা যেটা হচ্ছে, তখন তাইজুল কিংবা মিরাজ অন্য পাশ থেকে, মিরাজ বল করছিল অন্য পাশ থেকে, আমি চিন্তা করছিলাম যে নর্মালি তো খুব বেশি একটা সেলিব্রেট করি না, কিছু একটা করব, কিন্তু কি করব এটা আমিও জানতাম না। আউট হওয়ার পরে ওটা অটোমেটিক্যালি মানে হয়ে গেছে, আমি কখনো এটা চিন্তাও করিনি যে না ও উইকেট পেলে সেলুট দিব কিংবা এরকম কিছু একটা করব, বাট কখনোই সেটা চিন্তা করা হয় নাই, বাট একদমই মানে অন দ্য স্পট ওই ইয়েটা এসে গিয়েছে আসলে, রিয়াকশনটা।
কোনো এটা এমন না যে আগে থেকে চিন্তা করা ছিল এবং এটা কখনোই থাকে না আমার যে হ্যাঁ আমি এটা করলে এটা করব ব্যাটিং এর সময় বরং একটু থাকে ব্যাটিং এর সময় চিন্তা করা যায় কারণ যেহেতু আমি জানি যে হ্যাঁ এটা আসতে পারে আসলে কি করা যায় অনেক সময় পাওয়া যায় ব্যাটিং এ বোলিং এ আসলে ওরকম সময় পাওয়া যায় না কারণ কোন বলে যে উইকেট পড়বে কেউ জানে না বাট ব্যাটিং এ আমি জানি যে আমি 96 কিংবা 97 98 কখনো কি এরকম করে মাঠে নেমেছেন যে টার্গেট করে এই উইকেটটা আমার লাগবে না উইকেট তো সবগুলোই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট বাট অবশ্যই ডিপেন্ড করে বা অপোনেন্ট টিমের কিছু কি প্লেয়ার আছে যাদের উইকেট প্লে অবশ্যই একটু বা বেটার ফিলিং তৈরি হয় এবং টিম সবসময় এক্সপেক্ট করে যে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন আমাদের মেইন বোলাররা নিতে পারে সো সেই দিক থেকে সবারই আমরা যারা বোলার থাকি সবারই টার্গেট থাকে যে সবথেকে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন মানে সেই বোলারটা নিজেই নিতে পারে হঠাৎ চাকরি ছেড়ে ঘর সামলানোর কাজের স্বামী স্বামীর এমন কাণ্ডে অবাক স্ত্রী আমি হঠাৎ এই ডায়লগ দিলাম দেখে আপনাকে খুব ঘাবড়ে দিলাম চিন্তা করছি এই ডায়লগটা দেওয়ার একটা কারণ রয়েছে কারণ সম্পূর্ণ একটি ড্রামা আপনি দেখতে পাবেন শুধুমাত্র দারাজে ফ্যামিলি ড্রামা এবং দেখতে হলে এখনই আপনি চলে যান দারাজ অ্যাপে হট জোনে যেখানে আপনি পুরো নাটকটি দেখতে পাবেন এবং সেই নাটকটি দেখে একটি কুইজের উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন ফ্রি ভাউচার এত এত ফ্রি ভাউচার দারাজ দিচ্ছে তো আপনারা মানে প্রতিদিনই যেটা আমি বলেছিলাম যে 11 তারিখ পর্যন্ত প্রতিদিন মোবাইল বের করতে হবে বের করে তারপর ভাউচারগুলো নিতে হবে আর আজকে তো 12টার পর থেকে অলরেডি আপনারা জানেন 15 মিনিটে যেখানে 8.5 কোটি টাকার শপিং হয়ে গেছে তার মানে আপনাদেরকে খুব দ্রুত আপনি যে প্রোডাক্টটা যান সেটার জন্য তাড়াতাড়ি করে কার্টে অ্যাড করে কিনে ফেলতে হবে চেক আউট আচ্ছা আমরা একটু টিজারটা দেখে নিন ড্রামার কি বলেন তাই না জি অবশ্যই ওকে চলেন একা একা এত কষ্ট করো হাজবেন্ড হিসেবে দায়িত্ব আছে না আমার দিনের পর দিন তুমি বাসায় বসে খাচ্ছ এর কোনো মানে আছে একজন ঘর সামলাবে আরেকজন বাইরে সামলাবে আমি সেপারেশন চাই আই নিড ডিভোর্স বাহ এই ড্রামাটা দেখতে হলে কি করতে হবে দারাজে হট জোনে গিয়ে তারপর আপনি ফুল ড্রামাটা দেখতে পারবেন এবং সেখানে আপনাদের জন্য একটা কুইজ থাকবে সেই কুইজের অ্যান্সার দিয়ে আপনারা জিতে নিতে পারেন ফ্রি ভাউচার সাকিব ভাই আপনার যদি বায়োপিক হয় আপনি বাংলাদেশের কোন তারকাকে আপনার চরিত্রে দেখতে চান যে লেফট হ্যান্ডে বল করতে পারবে এবং লেফট হ্যান্ড ব্যাটিং করতে পারবে এইভাবে বললে তো হবে না না পারতে হবে তো তা না হলে বায়োপিক কেমনে করবে করতে হলে তো অ্যাটলিস্ট লেফট হ্যান্ড ব্যাটিং এবং বোলিং ওটা শিখে নিবে কিন্তু মানে আমি জানি না তো কোন একটা এখন লেফট হ্যান্ডেড সো আগে সেটা কোন ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছেন কিন্তু একটু বলেন না কার সাথে সবচেয়ে বেশি মিল যায় সেটা পিক করতে হবে যে কে লেফট হ্যান্ডেড ব্যাটিং এবং বোলিং করতে পারে এরকম যদি আপনি দুইটা অপশন দেন আমি একটা পিক করব শাকিব খান আরিফিন শুভ সিয়াম আহমেদ কেউ পারে আমি জানি না মানে কেউ কি আমার ধারণা কেউই পারে না লেফট হ্যান্ডেড আচ্ছা ঠিক আছে ঠিক আছে উত্তরটা নিয়ে নিলাম আমরা লকডাউনের সময় তো টিমমেটদের সাথে দেখা হতো না সো তো হ্যাঁ আমি তো যেহেতু আমেরিকাতে ছিলাম তো দেখাই হয়নি তখন যোগাযোগটা কিভাবে করতেন সবার সাথে ফোনে যোগাযোগ হতো অন এন্ড অফ বেশিরভাগ টাইমই হোয়াটসঅ্যাপ যেটা খুবই পপুলার এখন যোগাযোগের মাধ্যম আচ্ছা কার ক্যাপ্টেন্সি এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ওয়ার্ল্ডে হ্যাঁ ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন আমরা এবার আবার স্পিনে যাব রিয়েল মেসি 15 এর জন্য আমরা স্পিন করব সাকিব ভাই আমরা আপনার কে নিয়ে যেতে চাই ওকে আচ্ছা রিয়েল মেসি 15 এর আগে আমার মনে হয় আগে স্পিকারের জন্য আমরা স্পিন করি ও আচ্ছা না দুটোর জন্যই করব আমরা এই দুটোর ভিতরে যে কোনো একটা দিয়ে দিতে চাই Realme C15 অথবা Motorola Sonic Max 810 যেখানে থেমে যাবে সেটাই আপনি একটা তো থামলে কি করে হয় আচ্ছা এখানে এসে বাতাসটা বেড়ে গেল হঠাৎ করে জোরে করে শুরু করলো কেন ₹500 গিফট ভাউচার পাচ্ছেন আপনি আর এবার আমরা স্পিন করব মোহাম্মদ সাইফুলের জন্য সাকিব আল হাসান অলরেডি স্পিন করে দিয়েছে দেখা যাক দুটোর যে কোনো একটা জায়গায় থামলে আপনি পেয়ে যাচ্ছেন Realme C15 অথবা
Motorola speaker, Sonic Max 810. আপনি রুল বানালেন এইমাত্র আচ্ছা সাকিব হাসান এই রুলটা বানালেন যে যে কোনো একটাতে পড়লে যে কোনো একটা স্মার্টফোনে পড়লে তিনি Realme C15 দিতে চায় সাকিব হাসান বলেছে দারাজ বলেছে ঠিক আছে আজরা সাদিয়ার জন্য আমরা স্পিন করব আজরা সাবিয়া দেখা যাক আজরা সাবিয়া কি পাচ্ছেন নাকি পাচ্ছেন না Realme C15 অপশন গুলো খুব সহজ হয়ে গেছে অপশন ভীষণ সহজ হয়ে গেছে হয়ে যেতেও পারে আচ্ছা হলো না আপনার Realme C15 এবার আমরা স্পিন করব মাইশা রহমানের জন্য মাইশা রহমান দেখা যাক Realme যে তিনটি স্মার্টফোন রয়েছে সেটা যে কোনো একটাতে থামলে Realme C15 আপনার এখন দেখা যাক সেটা আপনার লাকে আজকে আসছে কি না মানে বলেন বলেন কিভাবে হয় দারাজের আরেকজন টপ ফ্যান নাহিদ আক্তার আমি মনে হয় নাহিদ আক্তারের জন্য আমরা স্পিন করে দেখি আচ্ছা আমরা লাস্ট একটা স্পিন করব দেখা যাক এবার যদি থেমে যায় তাহলে আমরা দিয়ে দিব মোহাম্মদ আমান নাইম মোহাম্মদ আমান নাইমের জন্য আমরা স্পিন করছি যদি হয়ে যায় মানে এই তিনটা ঘরে যে কোনো একটা জায়গায় থেমে যায় তাহলে তাকে আমরা উপহারটা দিয়ে দেব মোহাম্মদ আমান নাইম মোহাম্মদ আমান নাইম মোহাম্মদ আমান নাইম আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে মনে হচ্ছে এবার হয়ে যাবে সেই সেল ডেকে নিয়েই আমাদের এত বড় একটি আয়োজন এবং সেই সেল ডে তো শুরু হয়ে গেছে ঠিক রাত 12টা বাজে এবং ইতিমধ্যে মাত্র 15 মিনিটেই কিন্তু 8.5 কোটি টাকার পণ্য বিক্রি হয়ে গেছে ঠিক এই মুহূর্তে কত কোটি টাকার পণ্য বিক্রি হয়ে গেছে সেটা আমি জানি না বাট যতটুকু বুঝতে পারছি যে পণ্য যেই অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত দ্রুত সবাই লুফে নিচ্ছে তো আপনি দেরি করবেন না অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে ফ্রি ভাউচার তো আছে প্রোডাক্টের উপরেও ডিসকাউন্ট রয়েছে তারপরে আপনি আবার বিকাশ অথবা কার্ড দিয়ে যখন পেমেন্ট করছেন তার উপরে প্রিপেমেন্ট যখন করছেন তার উপরে আবার 15% ক্যাশব্যাক পাচ্ছেন সো এত এত বেশি ডিসকাউন্ট তাড়াতাড়ি করে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি এখনই লুফে নিন দারাজ থেকে সাকিব ভাই আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে দারাজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা এনজয় করেছেন দারাজকে ধন্যবাদ দিতে হয় বা তাদের মাধ্যমে এত এত অফার পাচ্ছেন আমাদের ক্রেতারা বাংলাদেশের মানুষরা এবং এই সুযোগটা আপনারা নেবেন এবং অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ দর্শক
এই ছিল আমাদের হাতে সময়। আমি তো এখন বিদায় নিব, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দেই, আবারও মনে করে দেই, 8.5 কোটি টাকার পণ্য কিন্তু মাত্র 15 মিনিটে বিক্রি হয়ে গেছে। তো আপনাকে এখনই দারাজ অ্যাপে চলে যেতে হবে, আমাদের এই আয়োজনের মাঝেই যান বা আয়োজন শেষ হলে যান, বাট যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যান, বিকজ প্রোডাক্ট এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি এখনই অর্ডার না করেন পরে কিন্তু আর কিছুই পাবেন না। এবং আপনাদেরকে বলে দিই যে 11/11 বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা এবং কোটি কোটি টাকার মূল্য ছাড়ের এবং ভাউচারের সাথে 80% পর্যন্ত মূল্য ছাড় রয়েছে, বিকাশ ক্যাশব্যাক, কার্ডে প্রিপেমেন্টে মূল্য ছাড় সহ প্রতি ঘন্টায় ঘন্টায় অসংখ্য উপহার। তাই এই উপহারগুলো মিস করতে না চাইলে এখনই চলে যান দারাজ অ্যাপে। আর সাকিব ভাই, আমরা আজকে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দর্শক, বিদায় তো নিচ্ছে, কিন্তু মনে করিয়ে দিই আগামীকালও কিন্তু আমরা ঠিক 8:30 হাজির হয়ে যাব, যেখানে থাকছে আমাদের সবার ভালোবাসার জয়া আহসান। জয়া আহসানের সাথে অনেক অনেক আড্ডা থাকবে এবং সেই সাথে তো লক্ষ লক্ষ টাকার গিফট থাকছেই। সো সি ইউ টুমরো, অ্যান্ড টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড হ্যাপি শপিং।